হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমরা একটা কলেজ নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে মোস্ট আন্ডাররেটেড কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল আমার মতে। এটা হচ্ছে বেহালা গভর্নমেন্ট পলিটেকনিক। এই কলেজটা যে খুব বেশি দিন ধরে এই জেক্সপো বা ভোকলেটের মাধ্যমে ছাত্র নিয়ে ডিপ্লোমা কোর্স করাচ্ছে তা কিন্তু নয়। এই কলেজটা এসেছে মাত্র 4 বছর আগে। কিন্তু যখন এই 4 বছর আগে এই কলেজটার ব্রাঞ্চ প্রথম শুরু হয়েছিল, তখন কিন্তু এই কলেজে বিশাল কিছু ডিপার্টমেন্ট ছিল না। কী কী ডিপার্টমেন্ট ছিল সমস্ত ডিটেলস কিন্তু আমি এখন বলতে চলেছি তোমাদের। কেনই বা এটা আন্ডাররেটেড সব কিছু তোমাদেরকে বলবো। ভিডিওটা কিন্তু পুরোটা দেখো। দেখো, এই কলেজটা তোমাদের অবস্থিত হচ্ছে গিয়ে পর্ণশ্রীর কাছাকাছি এবং বেহালায়। তোমরা কিন্তু একটা গুগল ম্যাপসটাও দেখতে পাচ্ছ, ঠিকানাটা দেখতে পাচ্ছ। তোমরা কিন্তু সঠিক লোকেশানটা অবশ্যই গুগল থেকে দেখতে পাবে। লোকাল তোমরা গিয়ে কিন্তু বুঝতে পারবে ব্যাপারটা যে কোন জায়গায় কিন্তু অবস্থিত। এবং কিন্তু এখানকার যে ক্যাম্পাস বা ইনফ্রাস্ট্রাকচার সেটা কিন্তু খুব ভালো, আমি বলছি ডিটেলসে। এখানে তোমাদের কী কী ব্রাঞ্চ এই মুহূর্তে আছে? না, এখানে তোমাদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি রয়েছে, সাইবার ফরেন্সিক্স অ্যান্ড ইনফরমেশন টেক সিকিউরিটি রয়েছে, ইন্টেরিয়র ডেকোরেশন পড়ানো হয়, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে এবং মেকাট্রনিক্স বলে কিন্তু একটা ব্র্যাচ রয়েছে। এবারে তোমাদের এখানে কিন্তু যে ফিজটা সেটা কিন্তু অলমোস্ট 2000 টাকা, যেরকম নর্মাল গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে নেওয়া হয় ঠিক সেরকমই কিন্তু এখানেও নেওয়া হয়। আর তোমাদের এখানে যে ক্যাম্পাস ইনফ্রাস্ট্রাকচার সেটা কিন্তু তুমি এই বিল্ডিংটা দেখেই আন্দাজ করতে পারছো। একটা 4 বছর আগে মানে শুরু হওয়া কলেজ কিন্তু এই রকমভাবে পরিবর্তিত হয়েছে। বিল্ডিংটা কিন্তু বিশাল, ঠিক আছে? এবং এখানকার যে ল্যাব বলো বা তুমি মানে ট্রান্সপোর্টেশন সিস্টেম বলো, লোকেশান বলো, এভরিথিং ইজ পারফেক্ট। এই কলেজটা মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অন্যতম ইনফ্রাস্ট্রাকচার বিশিষ্ট কলেজ, ঠিক আছে? এই কলেজটা কিন্তু তোমরা অবশ্যই, যাদের র্যাঙ্কটা একটু বেশি রয়েছে তারা কিন্তু অবশ্যই একটা মানে কোনো রকম দ্বিধা রেখো না যে এই কলেজটা রাখতে। এবার কেন আমি এত কথা বলছি, কারণ এই কলেজটা কিন্তু 4 বছর আগে যখন শুরু হয়েছিল তখন কিন্তু কেবলমাত্র কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সাইবার ফরেন্সিক্স অ্যান্ড ইনফরমেশন টেক সিকিউরিটি এবং ইন্টেরিয়র ডেকোরেশন এই তিনখানা ব্রাঞ্চ কিন্তু তখন পড়ানো হতো অনলি। এরপরে গত বছর মানে 2022-এর জেক্সপো দিয়ে যারা ভর্তি হয়েছে তারা কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং মেকাট্রনিক্স এই দুটো কিন্তু অ্যাডিশন হয়েছে গত বছরে। এবং তোমরা কিন্তু এই কারণেই ইন্টারনেটে কোনো জায়গায় বেহালা গভর্নমেন্ট পলিটেকনিকের সম্বন্ধে কোনো ভালো বা খারাপ মন্তব্য কিন্তু খুঁজেই পাবে না, অ্যাজ এটা এতটাই নতুন কলেজ। কিন্তু যেহেতু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং মেকাট্রনিক্সটা সবে মাত্র অ্যাডিশন হয়েছে 1 বছর আগে, এই কলেজটা কিন্তু বিশাল পপুলার নয়। কিন্তু সেই হিসেবে কিন্তু প্লেসমেন্টের দিক থেকে বিশাল কিছু যে এই কলেজটা আর্ন করেনি এমনটা নয়। দেখো, প্লেসমেন্টের ডিটেলস যেহেতু এই কলেজটা মাত্র 4 বছর আগে তৈরি, বিশাল কিছু তোমরা প্লেসমেন্টের ডিটেলস কিন্তু ইন্টারনেটে পাবে না। কিন্তু আমরা কয়েকটা ছোটোখাটো খবর কিন্তু শুনতে পেয়েছি, যেমন এই কলেজের প্লেসমেন্টের যে স্যালারি সেটা সম্বন্ধে কিছু না জানলেও এই কলেজে ভালো মানের প্লেসমেন্ট হয় সেটুকু কিন্তু আমরা জানতে পেরেছি। শুধু ভালো মানের না, এই কলেজে কিন্তু তোমার প্লেসমেন্টের রেশিওটা খুবই মানে হাই, 85% ছেলেপুলে কিন্তু তোমার কিন্তু প্লেসমেন্ট পেয়েছে এমনটা শোনা গিয়েছে। এই কলেজে যেহেতু গত 1 বছরের মধ্যে দুখানা ব্রাঞ্চ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং মেকাট্রনিক্স কিন্তু অ্যাড হয়েছে, তোমরা যারা ইলেকট্রিক্যাল নিয়ে পড়তে চাও কিন্তু যাদের র্যাঙ্ক অনেকটা হাই তারা কিন্তু প্রথম দিকের লিস্টে অবশ্যই বেহালা গভর্নমেন্ট পলিটেকনিকটাকে রাখার চেষ্টা করো। কারণ এই কলেজটা যেহেতু সবে তৈরি, এই কলেজটা সম্বন্ধে অনেকে জানে না, ঠিক সেই কারণে কাউন্সিলিংয়ে কিন্তু খুব কম ছেলেই এই কলেজটাকে ইনক্লুড করবে। তোমরা যাদের র্যাঙ্কটা কিন্তু বেশি তারা কিন্তু এই কলেজটার দিকে কিন্তু অগ্রসর হতে পারো। তোমরা যদি রাখো তাহলে এমনটা হতে পারে তোমরা ফার্স্ট কাউন্সিলিংয়ে এই কলেজটা পেয়ে গেলে। সেই কারণেই তোমাদেরকে বলা এই কলেজটা কিন্তু রেখো। এবার এই যে প্রথম তিনখানা যে ব্রাঞ্চ, সেই তিনটে ব্রাঞ্চে 2021-এ কীরকম কাট অফ গেছিলো সেটা কিন্তু এবার আমরা দেখব। দেখো, কম্পিউটার সায়েন্স, সাইবার ফরেন্সিক্স এবং ইন্টেরিয়র ডেকোরেশন অনেকের কিন্তু এই তিনখানা নিয়ে কিন্তু ইন্টারেস্ট রয়েছে। তুমি জাস্ট র্যাঙ্ক কাট অফটা দেখো, জেনারেলের ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স আর টেকনোলজিতে 5000 র্যাঙ্ক কাট অফ। অনলি যে কলেজটা সবে সবে শুরু হয়েছে সেই কলেজে এত হাই কাট অফ মানেই তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই সিএসটিতে এই কলেজের ফ্যাকাল্টি ভালো। এবং আমাদের সাইবার ফরেন্সিক্স এবং ইন্টারনেট ডেকোরেশনে সবার যেহেতু ইন্টারেস্ট নেই, তাই জন্য কিন্তু তোমার কাট অফটা হাই গেছে।
তার সত্ত্বেও যে খুব বিশাল হাই গেছে এমনটা কিন্তু নয়। তুমি জেনারেলে 2021-এর কাট অফ দেখো সাইবার ফরেন্সিক্সে কিন্তু মাত্র 10,000 কাট অফ গেছে, তার থেকে অনেক বেশি কাট অফ কিন্তু যায়নি। ব্রাঞ্চটার নাম যদিও ইরেগুলার তার সত্ত্বেও কিন্তু কাট অফটা বিশাল হাই কিন্তু যায়নি। তাহলে সেই দুটো থেকে কিন্তু সেইগুলো থেকে কিন্তু আমরা অবশ্যই আন্দাজ করতে পারছি যে যেহেতু কেবলমাত্র 2022-এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং মেকাট্রনিক্সে ছেলেপুলেরা ভর্তি হয়েছে এবং তার কাট অফ যেহেতু এখনও মধ্যে অ্যানাউন্সড নয়, কিন্তু এই কলেজটা অবশ্যই নিজের লিস্টে প্রথম দিকে ইনক্লুড করার চেষ্টা করো। তো এইটুকুই আমি বলতে চাই এই ভিডিওতে। যদি ভালো লাগে অবশ্যই লাইক দাও, আর আর কোন কলেজের তোমরা কাট অফ আরও জানতে চাও সেটা কিন্তু আমাদের এই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো। গুড বাই, পরের ভিডিওতে দেখা হচ্ছে।